আশীর্বাদ নিতে আসছি। আমি আপনাদের আশীর্বাদ নিতে আসছি, বেশি কিছু বলতে আসি। আর যদি সারা বছর না এসে এখন প্রথম আসতাম তাহলে অনেক কথা বলা লাগতো। আমি যেহেতু আগে এসেছি আপনাদের জন্য কিছু হলেও করেছি, তাই আশা করি যে ছেলেটা করেছে তার জন্য আগামী 7 তারিখ আপনারা আমাদের মুরব্বীদের নিয়ে, মা বোনেরা এবং যারা ভোটার সবাইকে নিয়ে কষ্ট করে আমার জন্য একটু ভোট কেন্দ্রে যাবেন। যদি আমার থেকে বেশি আপনার সন্তানদের ভবিষ্যতের দিকে তাকিয়ে যাবেন, কারণ আমি চেষ্টা করছি আপনাদের সন্তানের ভবিষ্যৎ যেন ভালো হয়, নাহলে একই রকম ভাবে দিনের পর দিন কিন্তু কেটে যাচ্ছে। তো আমার জন্য আপনার জন্য থেকে গুরুত্বপূর্ণ আপনার সন্তানদের জীবনটা যেন ভালো হয়, সেই জন্য হলেও একটা ঘন্টা সময় দিবেন ভোট কেন্দ্রে যে। আর আমি বিশ্বাস করি আপনারা যদি ভোট কেন্দ্রে যান আপনাদের সন্তান মাশরাফি নৌকা মার্কাই আপনারা ভোটটা দিবেন। আর আগামী 7 তারিখ পর্যন্ত আমার দায়িত্ব আপনাদের করে ছেড়ে দিয়ে যাচ্ছি। আর যদি আমাকে আল্লাহ বাঁচিয়ে রাখে, সুস্থ রাখে, আর আপনাদের ভোটে যদি আমি নির্বাচিত হতে পারি, তো আগামী 8 তারিখ থেকে আগামী 8 তারিখ থেকে 5 বছর আপনাদের সব দায়িত্ব আমি জয় বাংলা, জয় বাংলা।